أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم ارشاد হচ্ছে পরম দয়ালু আল্লাহ এ কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন সূর্য চাঁদ একটি হিসেবের অনুসরণ করছে এবং তারকা রাজি ও গাছপালা সব সিজদা অবনত আসমানকে তিনি সুউচ্চ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন এর দাবি হল তোমরা দাড়িপাল্লায় ত্রুটি রেখো না ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে সকল সৃষ্টি জীবের জন্য বানিয়েছেন এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুষি উভয় অতএব হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে খলাকাল ইনসান মিন সলসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان
وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان. মাটির শুকনো ঢিলার মতো পচা কাঁদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আর জিন্দে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিস্ময়কর জিনিসকে অস্বীকার করবে? দুই উদয়স্থল ও দুই অস্তাচল সব কিছুর মালিক ও পালনকর্তা তিনি। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে? তিনি দুটি সমুদ্রকে পরস্পর মিলিত হতে ছেড়ে দিয়েছেন, তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা প্রতিবন্ধক হয়ে আছে যা তারা অতিক্রম করে না। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর জিনিসকে অস্বীকার করবে? তারা এ উভয় সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল আহরণ করে। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতাকে মিথ্যা প্রতিপন্ন করবে? সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজসমূহ তাঁরই। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان এ ভূপৃষ্ঠের প্রতিটি জিনিস ধ্বংসশীল এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবিনশ্বর। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে? পৃথিবী ও আকাশসমূহে যাই আছে সকলই তাঁর কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে। প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন মহৎ গুণাবলী অস্বীকার করবে? ওহে পৃথিবীর দুই বোঝা, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করব। তারপর দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। হে জিন ও মানব গোষ্ঠী,
তোমরা যদি পৃথিবী ও আকাশসমূহের সীমা অতিক্রম করে পালিয়ে যেতে পারো তাহলে পালিয়ে দেখো, পালাতে পারবে না, এজন্যে মহাশক্তির প্রয়োজন। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে? ইউরসালু আলাইকুমা শুয়াযুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা ও ধোঁয়া ছেড়ে দেয়া হবে, তোমরা যার মোকাবিলা করতে পারবে না। হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? অতঃপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে? হে জিন ও মানুষ, তখন তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে মিথ্যা প্রতিপন্ন করবে? সেদিন কোনো মানুষ ও কোনো জিনকে তার পাপাচার সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো। সেখানে চেহারা দেখেই অপরাধীদের চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হেঁচড়ে টেনে নেওয়া হবে। সেই সময়ে তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? সেই সময় বলা হবে, এ তো সেই জাহান্নাম, অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত। তারা ওই জাহান্নাম ও টগবগে ফুটন্ত পানির মধ্যে ঘুর পাক খেতে থাকবে। তারপরও তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ذَوَاتَا أَفْنَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان আর এমন প্রত্যেক ব্যক্তি যে তার রবের সামনে হাজির হওয়ার ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে তার জন্য আছে দুটি করে বাগান। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? তরুতাজা লতাপাতা ও ডালপালায় ভরপুর তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? উভয় বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে, তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? উভয় বাগানের প্রতিটি ফলই হবে দুই কিসিমের, তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? জান্নাতের বাসিন্দারা এমন সব বিছানার উপর হেলান দিয়ে বসবে যেগুলোর আবরণ হবে পুরু রেশমের, এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা ফল ভারে নুয়ে পড়বে। তোমরা তোমাদের রবের কোন কোন দান অস্বীকার করবে? এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্টা ললনারা, যাদেরকে এসব জান্নাত বাসীর পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? এমন সুদর্শনা যেমন হীরা এবং মুক্তা, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما
ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان সদাচারে প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে? হে জিন ও মানুষ, এর পরও তোমরা তোমাদের রবে প্রশংসিত গুণাবলীর কোন কোনটি অস্বীকার করবে? এ দুটি বাগান ছাড়া আরও দুটি বাগান থাকবে, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? নিবিড় শ্যামল সবুজ ও তরুতাজা বাগান, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? উভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণা ধারা ফোয়ারার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? সেখানে থাকবে প্রচুর পরিমাণে ফল, খেজুর ও আনার, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? এসব নিয়ামতের মধ্যে থাকবে সচ্চরিত্রের অধিকারিণী সুন্দরী স্ত্রীগণ। অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام تابوتي অবস্থান রত হুরগণ, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? এই জান্নাতবাসীদের পূর্বে কখনো কোনো মানুষ বা জিন তাদেরকে স্পর্শ করেনি, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? ওইসব জান্নাতবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম বিছানার উপর হেলান দিয়ে বসবে, তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? তোমার মহিমান্বিত ও মহানুভব প্রভুর নাম অত্যন্ত বরকতময়।